physical meet on Friday, 26th July at Pala ITC Sonar Bangla to commemorate the birthday of Kamal Dasgupta and Feroza Begum. The memorable occasion will mark the launch of album, a tribute to Kamal Dasgupta and Pranab by Mrs. Shusmita Anis, renowned artist based in Bangladesh. A host of honourable dignitaries, including Srabani Sen, Indradip Dasgupta, Srijato, Sarkar, Lopamudra Mitra, Indrani Sen, Sayon Chowdhury, esteemed family members of Feroza Begum and Kamalesh Dasgupta raised the occasion. মধুমিতা দিয়ে আমি কিভাবে বলতে পারি, আসলে এত সবকিছু একসাথে মনে পড়ে যাচ্ছে আমার। খুব শেখানো কমল দাশগুপ্ত এত বড় একজন গুণী উপমহাদেশের বিশিষ্ট সঙ্গীত সুরকার ও সঙ্গীতজ্ঞ, বাংলা গানে যার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। সেখানে আমার সুযোগ ছিল ছোটবেলায় কমল দাশগুপ্তের থেকে গান শেখার। আমি একদম যখন ছোট তখন ফিরোজা বেগম যখন ইচেঙ্গিতে রেকর্ডিং করতে আসতেন তখন কমল দাশগুপ্ত ক্লাস নিতেন। সেই মিষ্টি মিষ্টি গান, সেই গানগুলির কিছু গান এখানে আছে। তো সেভাবেই আমার আসলে বড় হওয়া। পরবর্তীতে ফিরোজা বেগমের থেকে বহু গান, এই 8000-এর অনেক গান, নজরুল সঙ্গীত এবং এর পাশাপাশি আধুনিক গান কমল দাশগুপ্তের সুরের আমি শেখার আমার সুযোগ হয়েছে। আমি চেষ্টা করব এবং চাইবো যে যেসব গান কিছু রেকর্ডিং করা হয়েছে আধুনিক বাংলা গানের, সেগুলি আমি আরও আপনাদের দর্শক শ্রোতার সামনে তুলে ধরার চেষ্টা করব। এবং আবারও ধন্যবাদ জানাই সকলকে, আপনারা দোয়া করবেন। তার বহু বছর পরে সুস্মিতাকে পেলাম বন্ধু হিসাবে। কি বিচিত্র পৃথিবী আর তার কি বিচিত্র একটা ঘোড়া আবর্তন, সত্যি ভেবে অবাক লাগছে। আজকে আমি শুধু আনন্দিত না, আজকে আমি যে কি শিহরিত যে সেই কমল দাশগুপ্ত, সেই ফিরোজা বেগম, তার উত্তরসূরি সুস্মিতা সিডি রিলিজ হচ্ছে, সেখানে আমি বসে আছি, এটা আমার কাছে নিছক বলছি না, আক্ষরিক অর্থে একটা বড় প্রাপ্তি। আমি সর্বান্তকরণে চাইব সুস্মিতার এই প্রয়াস সফল হোক। সুস্মিতার হাত ধরে শ্রী আমরা আমাদের প্রাণের শিল্পী ফিরোজা বেগম এবং প্রাণের সুরকার কমল দাশগুপ্ত আমাদের সাথে থাকুন আরো দীর্ঘ দীর্ঘ দীর্ঘদিন। সে তো থাকবেনই, বাংলা সঙ্গীত যতদিন থাকবে। সুস্মিতা যেন আরেকটু আমাদের উৎসাহ, আমাদের ভালোবাসা উস্কে দিল এবং পরবর্তী প্রজন্মের কাছে সুস্মিতা এইসব গান নিয়ে আসুক, এটাই চাইবো, প্রার্থনা করব সুস্মিতার এই প্রচেষ্টা সফল হোক। আর যার যার মানে ভিত্তি করে যে সিরিজটা হচ্ছে বা হয়েছে একটু আগে প্রকাশ পেল, ফিরোজাদির সঙ্গে আমার সম্পর্ক 1990 সালে। এখানে আমাদের মধ্যে আরেকজন আছেন চিন্ময়ী, জানেন যে 90 সাল থেকে ওনার সঙ্গে সম্পর্ক, টিল দ্য লাস্ট ব্রেথ অফ আওয়ার লাইফ। তো সেটা হচ্ছে ধরুন প্রায় 29 বছর। সুস্মিতাকে আমি আমার পরিবারের অংশ মনে মনে করি, কারণ আমাদের যত গান বাজনা প্রোগ্রাম হয় এছাড়াও অনেক অনুষ্ঠানে সুস্মিতা আমাদের সঙ্গে যোগ দেয়, আমরাও যে ওদের ওখানে গিয়ে যোগ দিই তা নয়। আজকে এই অনুষ্ঠানে এখানে বসে বসে আমার একটা কথা মনে হচ্ছিল যে দুই বাংলা মানে পদ্মাবাড়ির ওদিকে আর কলকাতার মানে পূর্ব এই বাংলা পশ্চিমবাংলায় দুজন মানুষ কৃষিকে ভর করে বেড়ে উঠছে, একটা সুস্মিতা অফ ফিরোজা বেগম, একটা অভিষেক বন্দ্যোপাধ্যায় অফ কার আপনারা জানেন, এরা হচ্ছে কৃষির খুব
ভাইপো বা ভাইজি, তো আমাদের এবার বাংলার ভাইপোকে নিয়ে খুব একটা আমরা আগ্রহ নেই। আমার বাংলার যে ভাইজি তাকে নিয়ে দু একটা কথা বলতে চাই। আমি দুটো কথা বলছি, একটা হচ্ছে যে গায়িকা সুস্মিতা, আর হচ্ছে মানুষ সুস্মিতা। আমাদের এখানে একজন অত্যন্ত কিংবদন্তি শিল্পী আছেন, সুমিত্রা সেন, যার দুটি মেয়ে খুব নাম করা গায়িকা। আপনারা জানেন ইন্দ্রাণী আমার খুব ভালো বন্ধু এবং শ্রাবণী আমার ছোট বোনের মতো। তা আমাকে সুমিত্রা দিয়ে একদিন ঘরোয়া আড্ডায় বলেছিলেন যে কি জানো তো, ভালো শিল্পী হতে গেলে আগে হওয়া দরকার ভালো মানুষ। সুস্মিতা কত বড় শিল্পী। Thank you.